तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै सदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद बोल हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हमारे पर जोर करे बोल हरे সম্প্রদায় দেখবে গোস্বামী আর সমস্ত ঠাকুর কেননা শ্রীমন চৈতন্য মহাপ্রভু বলে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য এইখানে শ্রীমন মহাপ্রভু যখন এই জগৎ এলে তিনি একানন্দ তিনি সম্পূর্ণ গোলক বৃন্দাবন তিনি দিব্য সেই স্বত দ্বীপ নবদ্বীপ ধামকে তিনি এই জগতে তিনি একদম তিনি প্রকট করে দিয়েছেন। কি বলছ শুনতে পাচ্ছে না কানে ফুলো লাগে না মহাপ্রভু সম্পূর্ণ তিনি নিকুঞ্জ মন্দির কে তিনি এই জগতে প্রকট করে দিয়েছেন। যত সখা সখি যত মঞ্জরি তাদের তিনি প্রকট করে দিয়েছেন। কেননা ঠাকুর কে প্রকট করা কোনো সাধারণ কথা নয়। যদি তাদের নিজে যেন কেউ হয় তবে ঠাকুর তাদের প্রেমেতে তখন ঠাকুর এই জগতে প্রকট হয়। বুঝতে পারছেন এখানে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে কি মহাপ্রভু লাইনিতে আমরা এসেছি। এই যে মন্দিরটি দর্শন করলে এখানে পাঁচটি গোস্বামীদের সেবিত আছে। এই সাইড দেখে থাকবেন যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি হলেন শ্রী নরোত্তম দাস ঠাকুরের সেবিত বিগ্রহ। বলি নরোত্তম দাস ঠাকুর কে বলে ইনি হলেন মহাপ্রভুর প্রেমাবতার। এইখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগতে যেখানে এলেন সম্পূর্ণ বিশ্বকে তিনি সেই কৃষ্ণ প্রেমে ডুবিয়ে দিলে। হ্যাঁ সবাই নিতাই গৌর প্রেমানন্দে সবাইকে সেই প্রেমে ডুবিয়ে দিলে। কেবল ডুবিয়ে দিলেন না, তিনিও এই নরোত্তম দাস ঠাকুর ছেড়ে গেলেন। তিনি কে? তিনি হলেন মহাপ্রভুর প্রেমাবতার। মহাপ্রভু যাওয়ার সময়ে একটি পদ্মা নদী আছে পূর্ব বাংলাতে, বলে পদ্মা আমি তোমার কাছে আমার প্রেম রেখে দিয়ে যাচ্ছি। এখানে পরবর্তী সময়ে একজন মহাপুরুষ তিনি আসবে, ওনার নাম হলো নরোত্তম দাস ঠাকুর। আমি যে তোমার কাছে প্রেম রেখে দিয়ে গেলাম না, এই প্রেমটুকু তাকে দিয়ে দিবে। তখন পদ্মা বলছে প্রভু আমি বুঝবো কি করে? এই হলো নরোত্তম দাস ঠাকুর। বলে বুঝবো কি করে? তুমি এত বড় সাধু, যখন ওর কেবল চরণ স্পর্শ হবে তোমার জলে নিজ থেকে তোমার হৃদয়ে প্রেমেতে তখন উতলাতে আরম্ভ করবে। হ্যাঁ উতলাতে আরম্ভ করবে, তখন তুমি বুঝতে পারবে তিনি হলে আমার প্রেমার অবতার, ওনাকে দিয়ে দিবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর যখন কেবল চরণ স্পর্শ যখন জলে হয়েছে নিজে থেকে সেই পদ্মা নদীর জল নিজে থেকে তিনি উতলাতে আরম্ভ করেছে। হ্যাঁ এইরকম ভাবে উতলাতে আরম্ভ করলো, এই তো নরোত্তম দাস ঠাকুরকে প্রেম দিলে
তার সঙ্গে সঙ্গে ওই হাওয়াটা যেদিকে চলে গিয়েছে, হ্যাঁ, এই জন্য আমাদের যত গুরুবর্গ, আমাদের যেরকম আমার গুরুদেব এবং শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি মাধব গোস্বামী মহারাজ, যত প্রভুপাদের যে গণনা কোথা থেকে এলো, ওই নরোত্তম দাস ঠাকুর পরবর্তী সময় এতে প্রেম দিয়ে গেলেন এবং তিনার কৃপাতে ওই হাওয়াটা যেদিকে চলে গেছিল ওই দিকে থেকে যত প্রভুপাদের গণনা এলো এবং এসে ওরাই এই জগতে মহাপ্রভু প্রচার করছে। আচ্ছা ওরা যদি না আসতো না, তাহলে আমরা যে এখন যে তিলক একটু ধারণ করছি গলায় মালা, আর একটু মালা নিয়ে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যে এইটুকু যে চেষ্টা করছে না এটাও করতাম না। এই জন্য নরোত্তম দাস ঠাকুর তিনি এত দয়া, তিনি একটি গ্রন্থ লিখেছেন যার নাম হলো প্রেম ভক্তি চন্দ্রিকা, মানে প্রেম ভক্তির চন্দ্রিকা স্বরূপ এই গ্রন্থটি। প্রভুপাদ বলতেন যদি কাকে কৃষ্ণ প্রেম পেতে হয় বেশি পরিশ্রম করতে হবে না, এক আনাতে মানে ছ পয়সাতে তুমি কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। বলে কি করে, বলে এনার গ্রন্থের নাম ছিল তখন দাম ছিল এক আনা মানে ছয় পয়সা, বলে কেবল এক আনা দিয়ে ওনার গ্রন্থটা কেবল কিনে নিয়ে আস, কিনে নিয়ে এসে কেবল ওই গ্রন্থটা পড়িবার কিছু করতে হবে না তোমাকে, শুধু ওই গ্রন্থ পড়লে পরে ওর মধ্যে এইরকম ভাবে ভক্তির কথা লেখা আছে। এখানে যত আমাদের অধিকাংশ যে কীর্তন গুলো হয় না, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সব, এখানে মহাপ্রভুর যে অদ্ভুত মহিমা, গৌরাঙ্গ বলিতে হবে বলত শরীর হরি হরি বলিতে জ্ঞানে বাবেলি, এনারে কীর্তন অদ্ভুত। আমরা যে প্রত্যেক দিন গাই শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি সদ্মা বন্ধ মোহি সাবধান মাতে, এখানে সাধক এবং সিদ্ধ তিনি দু জনের জন্য কীর্তন তিনি করছেন। হরি হরি বিফলে জনম গোয়াইনো পাইয়া দুর্লভতন শ্রীকৃষ্ণ ভজন বিনো, হ্যাঁ, এই জন্য তিনি যে অদ্ভুত অদ্ভুত যে কীর্তন এবং সাধক এবং সিদ্ধ দর্জনে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে কতি আর না, এরা কি কীর্তন এবং সিদ্ধ দর্জনে তিনি কখন এইরকম দিনে আসবে, আমি রাধা রানীর চরণে নূপুর এবং রাধা রানী তিনি যখন হাঁটবে ওই পায়ের মধ্যে যে নূপুর ছম 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 আওয়াজ হবে, ওই শব্দ যখন গোবিন্দের কানে পড়বে তখন কি হবে, গোবিন্দ প্রসন্ন হয়ে যাবে, কখন আমি সেই রাধা রানীর চরণে নূপুর কখন হব, এনারই সমস্ত কীর্তন। এই জন্য প্রভুপাদ বলছেন কেবল এনার কীর্তন কর বাস তুমি কৃষ্ণ প্রেম পেয়ে যাবে। এই জন্য ওনার সেবিত বিগ্রহ দ্বিতীয় যে ঠাকুর আছেন রাধা গোকুলানন্দ, ওনার নামেই এই মন্দির, এনার এনারকে যিনি প্রকাশ করছেন ইলু হলেন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কে তিনি, বলে শ্রী রূপ গোস্বামী, হ্যাঁ মহাপ্রভু, হ্যাঁ এখানে মহাপ্রভু এনার নাম হচ্ছিল রূপ, রূপ মানে কি, বলে প্রিয় স্বরূপে দৈত স্বরূপে প্রেম স্বরূপে সহজান রূপে তকান রূপে সবিলাস রূপে, হ্যাঁ এই জন্য তিনি মহাপ্রভুর সাক্ষাৎ রূপ তিনি। এই জন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য মন অভিষ্টম স্থাপিতম জেন ভূতলে স্বয়ং রূপ দদা মজ্জম দদা দী স্বপদাব্দিকম, মহাপ্রভুর ভাবকে জগত কে অভিব্যক্তি করল, এখানে যদি শ্রী রূপ গোস্বামী না হতে এই জগতে মহাপ্রভুকে যে মহিমা মহাপ্রভু যে কি দিয়ে দিতে এসেছিলেন ওই জিনিসটা কেউ বুঝে উঠতে পারতো না, কেবল এনার কৃপাই সবাই সেই মহাপ্রভুকে তবে জানতে পেরেছে। তিনি সমস্ত গ্রন্থকে সমস্ত ভক্তি রসকে তিনি অভিব্যক্তি করেন, মহাপ্রভু তাকে বলে অথা সমুদ্র সিন্ধু হল রস, কেবল আমি তোমাকে এক বিন্দু চাখাতে মানে এক এইরকম বিন্দু দিলে তিনি সম্পূর্ণ উজ্জ্বল নির্মল ভক্তির সামর্থ্য অংশদূত অদ্ভুত অদ্ভুত তিনি গ্রন্থকে প্রকাশিত করেন, কিন্তু তাতেও তিনি সন্তুষ্ট হলেন, আবার কি করলেন, আবার তিনি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে
এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে এসে তিনি একদিন আমাদের মহারাজ বলতেন, তিনি যত কিছু হরিকথা বলতেন সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সমস্ত গ্রন্থ থেকে ভাগবত উপরে সম্পূর্ণ ওনার টিকা। হ্যাঁ, টিকার নাম কি? সারদা স্মৃতি, সারার্থ দর্শন টিকা। এনার টিকা পড়া ছাড়া না আপনি কোথায় রসের কথা কিছু বলতে পারবেন না। যদি কিছু রসের কথা বলতে হয় এনার টিকাকে আপনাকে পড়তেই হবে। এনার টিকা মহারাজ যত হরি কথা বলতে এই শ্রী বিশ্বনাথ চক্রবর্তী টিকা। এখানে বহু বড় বিদ্বান এসেছিল, রামান তীর্থ মহারাজ জানেন, মাধব মহারাজ জানেন, তিনি বলতেন রামান নন্দিনা রামানন্দ সম্প্রদায় বহু বড় বিদ্বান। তিনি বলতেন ভাগবত যখন আমি পড়লাম গোপীদের সম্বন্ধে কিছু কিছু এরকম কথা ছিল যেগুলো কথা শুনে না আমি কিছু মীমাংসা করতে পারতাম না সে কথাগুলোকে। কেন এইসব কথা আমি অনেক পণ্ডিতদের কাছে গিয়েছি কিন্তু কেউ যথার্থ উত্তর দিতে পারেন। তিনি বলতেন আমি যখন সেগুলো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যখন টিকা পড়লাম ওই বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সমস্ত প্রকার যে মনের মধ্যে যে শঙ্কা ছিল সমস্ত শঙ্কা সে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি টিকার মধ্যে অভিব্যক্তি করতেন। যেসব প্রশ্ন আসবে যেটা না আসবে অদ্ভুত এবং ভগবত গীতা উপরে তিনি আর যে তিনি যে মাধুর্য কাতবিনী মাধব মহারাজ বলছেন কিছুদিন পরে ওনার গ্রন্থ যদি এনার মাধুর্য কাতবিনী গ্রন্থ যদি কেউ না পড়ে এটা হলো ভক্তি জগতের ব্যার বিকার। যেরকম দুধের মধ্যে কত জল আছে এবং কত দুধ আছে কি করে বোঝা যাবে ওই মিটার দ্বারা, সেরকম ভাবে আমরা ভক্তি জগতে কতটুকু প্রবেশ করেছি না করেছি যদি কাকে বুঝতে হয় তাহলে মাধুর্য কাতবিনী নিশ্চিন্ত রূপে আপনারা এই গ্রন্থটি পড়বেন। কেন বলি আমরা শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি সম্পূর্ণ অনর্থ গ্রস্ত, যেরকম বাবাজিরা সম্পূর্ণ অনর্থ গ্রস্ত অবস্থাতে তারা সিদ্ধ দেন বা এই মঞ্জরি লড্ডু মঞ্জরি রসগোল্লা মঞ্জরি হ্যাঁ জেলেবি মঞ্জরি সব হয়ে যায় কিন্তু সেটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি সমস্ত লক্ষণ অনর্থ কত প্রকার শ্রদ্ধা কাকে বলে নিষ্ঠা কাকে বলে রুচি কাকে বলে ভাব কাকে বলে প্রেম কাকে বলে তিনি সমস্ত কথাকে মানে পুঙ্খানুপুঙ্খ রূপে তিনি সুন্দর ভাবে তিনি রূপ গোস্বামী তিনি এসে এই গ্রন্থগুলি অপূর্ব রূপে তিনি অভিব্যক্তি করে দিয়েছে। এই জন্য এনার মন্দির এখানে এখানে আছে বলে এক সময় ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আমরা যে তাম গায়ত্রীকে জপ করি এখানে ওনার মনের মধ্যে শঙ্কা হয়ে গেছে। কারণ না শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে বলছেন কাম ক্রায়তে হলো 24.5 একর, তিনি যখন ওইটা পড়েন বলছেন 24.25 একর হচ্ছে। এখানে ওর মধ্যে যে আধা অক্ষরে কি আছে এখন তিনি কিছুতেই বুঝে উঠতে পারছে না। বলে যখন অক্ষরের যখন মন্ত্রের অর্থই আমি বুঝতে পারলাম না তো মন্ত্রটা সিদ্ধি কি করে যাবে। অতএব তিনি চিন্তা করলেন আমি এই শরীরটা আজকে রাত্রিতে না এই শরীরটাকে আমি রাধা কুণ্ডে বিসর্জনে দিয়ে দেবো। যখন চিন্তা করছেন তখন রাধা রানী স্বয়ং তিনি রাত্রিতে স্বপ্নতে এসছেন। ওনার আগে যে নাম ছিল হরি বলল হরি বল, তুমি একটি বর্ণাগ্রাম ভাস্কর একটা গ্রামার আছে তুমি ওই গ্রামারটাকে তুমি পড়ো ওইখানে তুমি দেখতে পারবে যে আধা আকার কোন জায়গায় তাকে আধা আকার বলা উচিত। মানে এইরকম তিনি সিদ্ধ মহাপুরুষ ছিলেন। হ্যাঁ, একজন কিছু ইনি পরকীয়া ভাবকে স্থাপন করে কিছু লোক কিছু বাবাজি সহজিয়া ছিল বলে ওরা সকিয়া ভাবকে দৃঢ় রূপে স্থাপন করত কিন্তু তিনি পরকীয়া রূপ ভাবকে তিনি স্থাপন করতে বলে তাকে জীবনে মেরে দেব রাস্তায় তার লুকিয়ে থাকে হঠাৎ তিনি লুকিয়ে আছেন কিন্তু সাধারণ ছিলেন না। কোন মঞ্জরি ছিলেন? কন্দর্প মঞ্জরি তিনি কৃষ্ণলীলাতে তিনি তো কোনো সাধারণ জীব ছিল না। এখানে তিনি তিনি দেখলেন আগে থেকে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসছেন কিন্তু একটু পরে দেখলেন একটি 13.5 বয়স বয়সী একটি সুন্দর বালিকা হ্যাঁ গোটে গোপী হাতের মধ্যে ফুলের হ্যাঁ ঝাড়ি নিয়ে নিয়ে আসছে। তখন বলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আসছিল তো কোথায় গেল? তখন ওনাকে বললেন তুমি বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তো দেখেছ বাস তিনি একটু মিঠে মিঠে হাসে চলে গেলেন একটু আগে গ্রামে গিয়েছেন দেখেন সে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। তখন ওরা বুঝতে পারছে আরে তিনি কোনো সাধারণ ব্যক্তি নাই। তখন ওনাকে জানে তিনি পরে তিনি ক্ষমা প্রার্থনা দিয়েছেন। এর মধ্যে শ্রী রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু তিনি দুইটি জিনিসে দেন একটি গুঞ্জা মালা একটি হলো গিরিরাজ শিলা। হ্যাঁ মহাপ্রভু বলে এই গিরিরাজ শিলা হলো তিনি কৃষ্ণ আর যে গুঞ্জা মালা দিলাম না তিনি হলেন শ্রী রাধারানী। এখানে ওই দুইটি বস্তু এখানে রাখা আছে। এখানে এখানে অনেক কিছু কথা আছে এখানে শ্রী রঘুনাথ দাস গোস্বামী রাধা বিনোদ এখানে আছে। তিনি যখন
রাধা বিনোদকে তিনি যখন স্বয়ং যখন জলে ডুবেছে তখন রাধা বিনোদ এনার হাতে এসছে, যখন এসে কোন কুণ্ডে কিশোরী কুণ্ডে কিশোরী কুণ্ডে যখন উঠেছে, দেখো কেটে না তো ঠাকুর থরি বলছে ঠাকুর থরি দাঁতে ঠাকুর ওনাকে বললেন বলে দেখো আমি অনেক দিক থেকে এই জলের মধ্যে ডুবেছিলাম, আমাকে খুব খিদে লেগেছে, তুমি আমার কিছু খাওয়াও। এখানে তিনি রান্না বান্না করছেন কিন্তু ওখানে কোনো চাটনি নেই, বলে বিনা চাটনি ছাড়া কি খাওয়া যায়, একটু তো চটপট জিনিস হওয়া দরকার। তারপরে তিনি ওই ইমলি, তিনি এই যে ইমলি আছে না ওই ইমলি যে পাতাকে চাটনি করে ওর মধ্যে লবণ দিয়ে একটু ঠাকুরকে দিলে, ঠাকুর সব খেয়ে নিয়েছেন। এখন বলছে অনেক দিন থেকে জলে পড়েছিলাম, আমার আর ঘুম হয়নি, শুতে পারিনি, আমার জন্য একটু বিছানা টানি তৈরি করো। একটু সুন্দর সুন্দর ফুল দিয়ে তিনি সুন্দর বিছানা তৈরি করছেন, বলে এমনি কি ঘুম হয় একটু পায়টা একটু টিপে দাও, হ্যাঁ পায়টা একটু টিপে দাও। তার তিনি পদে স্নান করছেন, বলে খুব গরম লাগছে ঘুমাতে পারছে না, তিনি সুন্দর সুন্দর কোমল কোমল পাতা এনে তিনি তাকে তিনি হাওয়া করছেন। সমস্ত ঠাকুর গোস্বামীদের ঠাকুর আপনার এই মন্দিরে সমস্ত গোস্বামীদের ঠাকুরকে আপনার দর্শন করতে পারবেন, এই জন্য আমরা খুব ভাগ্যবান। হ্যাঁ আমরা অন্য কোনো সম্প্রদায় না দিয়ে এই যে মহাপুরুষ লাইনিতে এসছি না, আমার অনেক ভাগ্যবান মহাপুরুষ লাইনিতে এসছি, এই জন্য এত ঠাকুর মহাপুরুষ যত ভক্তরা ছিল কত ঠাকুর যেদিকে যাচ্ছে না আমাদের সব ঠাকুর, যেদিকে যাচ্ছে আমাদের ঠাকুর আমাদের ঠাকুর, বুঝতে পারছেন তো। এখানে আমরা এই মন্দিরে এসেছি সমস্ত গোস্বামীদের চরণে আমরা প্রণাম করি, তাদের কাছে ক্ষমা প্রার্থনা, তাদের কাছে প্রার্থনা করি, আপনারা এই জগতে যে জিনিস দিতে এসেছিলেন যদি ওই জিনিসের যদি একটি বিন্দু মাত্র আমাদের আস্বাদনের বিষয় হয়ে তখন আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এখন আপনাদেরকে অন্যান্য ভক্তরা আছে তারাও সুন্দর সুন্দর কথা বলবে, আমি এই বলি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পদর্ভ কৃপা সিন্ধু ভাই ভজন।